বরিশালের গৌরনদী উপজেলার গাউসিয়া আবিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার পর এবছর প্রথম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের সভাপতি HM জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শিকদার খোকন সহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাটোরে নির্বাচন উত্তর সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। দুপুরে নাটোর শহরের নিচাবাজার মন্দির মার্কেট, লালবাজার স্বর্ণপট্টি ও নাটোর প্রেস ক্লাবের সামনে দিয়ে এই নির্বাচন উত্তর সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ শহর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।